It's okay, me. I'm a rubbish. Ask a challenge, Nedu. Call a sugar on a shop. On a request, silver. To one make house on your request. To be a person is. So ask a shamus shop because Milagelo doesn't know who you like. They have up to the Kibuli, they have me ask a kiki cabo. You took him at a dure and do janto. এটা হলো নুতা শাক এই শাকটা সম্বন্ধে পরিচিত আছেন আপনারা আমার স্যার আগে দেখছেন ভিডিও খুবই টেস্টি একটা শাক আপনার কাশুন এখানে কাশুন দিয়ে আছে দেখেন মাঝখানে কাশুন দিয়ে আছে কাশুন দিয়ে মিক্স করে খেতে বেশি স্বাদ লাগে স্বাদ আর দ্বিগুণ হয়ে যায় আর কি এখানে আছে শুটকি চাপা শুটকি এটা আমি খাই না আর শুটকি তো কম খাই না না পরে পরে দেখো এই বুদ্ধি বেশি এই চ্যালেঞ্জের ভিডিও শুটকি জিনিস আর এটা হইলো শোল মাছ দিয়ে কি দিয়ে এটা শোল মাছ আলু দিয়ে আর কিছু রসা এটা হলো ওই যে গরম মশলা দিয়ে একটু ভালো করে আর এটা হলো ডাল পাতলা ডাল মুসুরির ডাল লেবু কাঁচা মাছ দেয় নি আজকে আর এটার মধ্যে অনেক মরিচ আছে এই যে দেখেন সব হইলো সিদ্ধ মরিচ এইভাবে আস্তে আস্তে দেয় এটা মিক্স করে খাইতে আর কি মরিচটা টুইলে মিক্স করে দেবো দেখেন কি অবস্থা এটা কাশু দুটোর সাথে মিশিয়ে তারপরে খাবো এটা রেসিপি ওখানে দিয়ে আছে না আছে রেসিপি দিয়ে আছে এটা ক্যান্সেলে খাইতে পারেন এই শাকটা কিন্তু খুবই টেস্টি এটা বর্তার মতো আর কি দেখেন সামনে তো আমাদের ছেলে দিন ভিডিও আসতেছে নতুন চ্যানেল এইচ ডাব্লিউ ফুড ফাইটার ওই নামে সার্চ দিলে পাবেন কদিন পরে 14 তারিখ ভিডিও আপলোড হবে আর কি মা যদি কোথাও যাক কিংবা অসুস্থ থাকে তাহলেই মনে করেন অনেক বলার নেই আর শোষণ বেশি মারার নেই সবাই পছন্দ করে তো তোমার রান্না ভালো হয় খারাপ হয় না তো অনেকদিন পর পর রান্না করলে কিন্তু রান্না খারাপ হয়ে যায় তুমি তো সুযোগ পাও না লিখবে সুযোগ পাও না করে আমি তোমার রান্না ভালো অনেকদিন পরে রান্না করতে গেলে রান্নার খারাপ হয় সবার সবারই হয় এটা তাই ভালো হ্যাঁ সত্যি বিশ্বাস করো না ভালো না হলে ভালো কিন্তু ওরকম মানুষ হওয়ার না তুমি তো কোনো তোমার কেরা কত ভাত খেতে পারে বেশি তোমার আস্তে আস্তে কে বেশি ভাত খেতে পারে একদিন চ্যালেঞ্জ করা দরকার বাটি সামান করে নিয়ে বলে বলে নিমো যেটা তো আসছে সে তা দেরি করে শেষ করবো তুই উই না না জি না যে বেশি খেয়ে বা পরিমাণে বেশি খেতে হবে তুমি একদিন না খেয়ে থাকো তো একদিন না থাকলে বোধহয় একবারই ভাত খাওয়া যায় হ্যাঁ দারুণ শাকটা খাবারটা স্বাদ হয় কাশুন দিয়ে স্বাদটা ওই অরিজিনাল তোমার খাবারের সাথে নষ্ট করে ভালো শুধু ওটার স্বাদে লাগে স্বাদটা বাড়িয়ে দেয় যার যেটা পছন্দ তুমি তো লেবু খাইতে পারো না লেবুতে তোমার স্বাদ নষ্ট হয়ে যায় লেবু তার স্বাদ বাড়ায় লেবু তো নষ্ট হয়ে যাবে আমার আজকে একটা আইটেম কম জল
তাহলে আজকে একটা আইডিয়া পেলাম তোমাকে শাস্তি দেওয়ার আইডিয়া না পারলে শুটকি চর্চরে শুটকি মাছ খাইতে হবে কিন্তু শুটকি চর্চরে রান্না থাকতো রান্না করুন দরকার হয় চেপা শুটকি রান্না করুন চেপা তোমার সব থেকে খারাপ অপছন্দের জিনিস তুমি জিততেছ না তো তোমায় খান তুমি কি মনে তুমি সকলে হারবো না এত আবার খারাপ প্লেয়ার না বুঝছ টেস্ট হইছে হ্যাভি একটু খেয়ে দেখবা না ¿Quieres venir? No. Ah, bora funda. Vamos a ver. Y dame tu bora. Bora también en la clave. No, si tú cao nada, yo no bora la cama, le quiero acá. Dale. Cao, 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 আমার কি বোয়ার একটা আছে যে না তোমার একটা বোয়া আছে বেশ বেশ না 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 দাদা কিন্তু খুব ভালো মানুষ দাদার নামে এসব কথা বলবেন না দাদা খারাপ মানুষটা কি বলবে তুমি একটা খারাপ উদাহরণ দাও দাও যে এটা খারাপ আমি কি মুখস্থ করে রাখছি না পার ভাই নে মুখস্থ না রাখো তুমি একটা তো হাজার হাজার আছে দেখ একটা তো পারবে একটাই তো বুঝতে পারো না এম তোর কাছে মুখস্থ নাই কর্মক্ষেত্রে ধরা পড়বে তাহলে তুমি কি করবো ডায়েরি রেখে ঠিক আছে লেখে রেখে রাখবা জোহান জিরো যে চেপা শুটকির মাথা এটা তুমি খাও খেলে নাকি তোমার দিলামের খুব পছন্দ মাথা খেতে পারে না খাও ওটাই তোমার শাস্তি দিন শাস্তি তোমার নাকি মাথা রাখুন শুটকি তোমার শাস্তি খেলে টক খাও টক খেয়ে পারো তুমি একটা গল্প কর শুনে আমার কোনো গল্প নেই বড় যদি বিয়ে হয়ে গেছে গল্প কোন দিন বিয়ের গল্প করো কি করবো বিয়ের এই যে একটা জিনিস পাইছি সেটা বলি আমার যখন বিয়ে ঠিক হয় বিয়ে ঠিক হওয়ার পরে 20 দিন পরে বিয়ে হয়েছিল মানে আশের মাস 20 দিন ছিল বাকি 2 মাস না তো 20 দিনের মধ্যে এখন বর্তমানে ডিজিটাল যুগে তো মানে ছেলেমেয়েরা কিন্তু অনেক মোবাইলে কথা বলে একদিনে ফোন করে নেয় মানে সি 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 আমি তো আসলে ছোট ছিলাম তো বেশি বুঝি নাই বড় থাকলে তোমার রিজেক্ট করে দিতাম রিজেক্ট পচা মানুষ বোরিং এটা কিন্তু তোমার সবচেয়ে বড় ব্যাড হ্যাবিট তুমি হলো বোরিং মানুষ রোমান্টিক না বুঝছো এটা তোমার ব্যাগ ভালো তাহলে আমি 10টা প্রেম করতাম তোমার মনে মধ্যে কোনো সন্দেহ নেই এই ছেলে প্রেম করা পারবো না কারণ রোমান্টিক না প্রেম করলে দেখিব প্রেম করলে তোমার খারাপ না কোনো যাও প্রেম করো গা প্রেম করো না আমি আমি কেমনি বিশ্বাস করুন যে তুমি প্রেম করো নাই এই যখন ব্যাচেলার ছিলা ইয়াং ছিলা কত কিছু করে বেড়াচ্ছিলাম কি জানি আমাকে দেখেছো দেখছি না সব তুমি দেখেছো ছবি দেখছো না দেখছি তো আমার কত কিছু 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 তো বলছে ও যে সবার সাথে আমি শেয়ার করে দিয়ে গেলে দাও বলছি আমি কি প্রেম করছি কেউ সাথে নারক করছো নারক করছো বাইরে থাকছো ও তুমি নায়ক আসছো নারকের নাটকে নায়ক আসছো ওর সাথে তোমার কিছু না ফিল্ম না করে থাকছো তুমি আমি বিশ্বাস করতে রাজি না মেয়েদের পিছু ঘুরতে হয় টাইম দিতে হয় রেস্টুরেন্টে খাইতে হবে হাত ধরে রোমান্টিক রোমান্টিক কথা বলতে হবে তার কোনো কোয়ালিটি আমাদের নাই
এখন তো প্রেম করা দিল কত ভিউয়ার্সদের সাথে ভিউয়ার্সদের সাথে খাতির বানাও সব তোমার তোমাকে ফোন দেয় রাত্রে তো কত রাত্রে ফোন দেয় না রাত্রে দাঁড়াও দিয়েছিলাম না আর ও তোমার তো তোমার তারপর খাতির হয় ভালো মেয়ে সব মেয়ে মেয়ে মানুষ ওনার দোকানের আশেপাশের যে দোকান মহিলা আছে ওনারা সবার সংসারের খবর উনি জানে ওনার সাথে খুব বনে সব সাসিরা একটা ইয়াং মেয়ে না সব সাসিরা ভালো ভালোই তো সব সাসিরা সাসি ভালো ভালো কথা দিয়ে এমনি চলবা এমনি করবা এটা ভালো না আমার বয়স আমার সে বয়স বেশি তাদের কাছে উপদেশ নেই ভালো জানো বড় বন্ধু থাকা যায় ভালো বয়সে সমবয়সী না থেকে বড় বন্ধু থাকে ভালো সবসময় তুমি প্রচুর হেল্প পাবে তুমি এটা দাও তো ও প্লেটটা দাও তরকারিটা দাও মাছ খেয়ে ভালো তুমি মাছ খাও না এটা ব্যবসা মানে রেখে দিবে মানে বড় আছে মাপ দেওয়া লাগছিল খালি ঝুল খাইছ খালি পোল্ট্রি মুরগি আর ঝুল মাংস তরকারি আর আলু সবজি খাওয়া শিখছ না সবজি ওই বসে কেউ সবজি খায় না বুঝছো জি না আমার বাসায় থাকলে ঠিক আছে তুমি খাইছ না আমরা খাইছি কুত্রি আমরা ছোটবেলা থেকে খেয়েছি শোনো আমাদের বাসায় যে মামা আছে না ছোট মামা ছোট মামা যখন থাকতো বেগুন খাইত না ইটা খাইতো না ওটা খাইতো না খালি খাইতো না এটা খাই না ওটা খাই না এরকম কথা আছে মা কইছে সব খান না আমার বাসায় সব খান না কোনো খাই না করলে চলবো না তারপরে যে আমাকে দুলাল মুড়ি ছাড়া ভাত খাইতো না জীবনে ওর ভাত তিন বেলায় মুড়ি খাওয়ানো ভাতের নাকি বাসায় মুড়ি কেন তুমি তো জানোই না আমি যে পরিমাণ মুড়ি খাইছি আগে হিসেবের বাইরে প্রচুর পরিমাণ মুড়ি খাইছি আগে তিন বেলা মুড়ি আমার ছোটবেলায় তুমি মুড়ি খাইতে আমার লোক তোমার বর্মা আছে না যে উপমা প্রচুর পাতে যাই খাইতাম দাঁড়ে দাঁড়ে আগে তো তোর যে বাড়িতে বিয়ে হয়ে পড়ে তোর শাশুড়ি মুড়ি বাঁচতে বাঁচতে অবস্থা খারাপ হয়েছে তুই এত মুড়ি খাস ওনার সাথে আমার খুব মানে সম্পর্ক ভালো আসলো মানে পুরো ফ্রেন্ডের মতো আসলো ছোটবেলায় আলাপ করতাম যে আমার বিয়ের সময় আমার বাবা আমার ফ্রিজ দিব তারপরে আলমারি দিব গাড়ি স্বয়ং করে না তুমি কমে উই তুমি আধুনিক মানুষ না তুমি আগে সেকালের মানুষ তুমি কই লাগে আমি তো চাই না তো চাও তুমি আমার বাসার একজন গুরুত্বপূর্ণ মেম্বার তুমি কথার ভাব দেখে ভুল যায় বুঝছো কোনটা অপমান কোনটা মান যাই হোক আমার বাসায় এসে সবাই খাওয়া শিখছে মামা এখন বেগুন খায় খাই তুই না বেগুন তো প্রচুর ভিটামিন হ্যাঁ বেগুন তো ভিটামিন তো খা তুমি খাওয়া লাগে চুলকা দিকে খাই না চুলকা নাচছে কিন্তু ভিটামিন অনেক বেশি চুলকালে চুলকালে আমার সব দেখি সব করি আমার খাওয়া যেত আর পাঁচ মিনিট আগে আমি বুঝেছি বিয়ের আগে আপনি তোমার গাড়ি কিনতে চাই নাই বিয়ের আগে মনে হচ্ছে যায় তারপর না না তা তো মানে জানাম কি আমি জানি নাম শুনছি কিন্তু অনেক দূর মানে আমি জানতাম অনেক দূর তোমার গ্রাম ঠিক আছে কাছাকাছি তোমার গ্রামে তো আগে কষ্ট করে তো না
অষ্টম বলতো নাকি কই সিন্ধু তুই আগে গ্রামে আমি আর আমি বুঝার পর একটা অষ্টম দেখছিলাম তারপর বাদ দিয়ে গেছে আগে হইতো তো দুল কাকা দাইতো তো দুল কাকা কইতো আগে তো অনেক বিশাক চমর ছিল তো মানুষ তুমি তো আমার গ্রামে ঠিক আছে বিয়ে আগে গেছো না আমার পিসির বাড়ি আমি যাবো না তোমাদের তো চিন্তা না তবে আমার ছোটবেলায় বরদাম একদম পছন্দ ছিল না একটু ভালো লাগতো না বরদাম ভালো লাগতো না আমার বরদাম আমি পিসির বাড়িতে যাই একদিনের বেশি থাকতাম না তাড়াতাড়ি খাও চুপ করো বন্ধু আমি কি করবো খাওয়া শেষ হয়ে যাচ্ছে ভাত নেও ভাত তো নেই বলুন সে বরদাম যায় আমার পড়লো আরে দুঃখের ব্যাপার আমাদের গ্রামের নাম হলো বরদাম অনেক বড় গ্রাম এটা আর সব হিন্দু খাইতে রাজি আছে মাছ ধরছ তুমি আমার ছিল শুনো আমি কিন্তু খুব যে মেয়ে দেখে করে বোঝাচ্ছি তা কিন্তু না আমি আর আমার পেয়েছি ভক্ত ওর আমি প্রায় সময় মানে ও অর্চান মনে হয় থেকে দুই বছরে বড় আমি দুজনে খালি ঘুরছি চকে চকে কোন খেতে জল আছে কোন খেতে মাছ আছে দুজনে মিলে যে মাছ ধরতাম প্রচুর পরিমাণ মাছ জল হেসতাম বাদ দিতাম বাদ দিয়ে জল হেসতাম প্রচুর বর্ষি দিনে সারাদিনই বসে ধরতাম সারাদিন আমি তো বসে দিয়ে মাছ ধরতাম মনে হচ্ছে আমি আলিও বনছি জানো ছেলে মন সঙ্গে তো সব কিছু করছি ডাল লাগবো না লাগো না লাগো না দেখে ফেলাম কি লাইফটা কাটাইছি জীবনে এমন আগে আসার লাইফ এমন জীবন আর খালি বকা খাইছি বুঝছো মাছ আছে জঙ্গলে ঘুরে তাকে নাম আসছিল আমার বইনা কে ডাকতো বইনা চান করছো না ঠিক আছে দিদি আমি সাং কথা বলছি জানো 3000 টা রাস্তা চান করছি আমারও 3000 টা ব্যস্ত সবাই কইতো তুই এখন চান করবো সারাদিন সময় পাস না সময় পাই না কি করবো তিনটা ব্যস্ত আমার স্নান করতে আর গরমের দিনে তো জলতে করে যাতো না মহিষের মতো না আনলে বারে উঠতাম না যখন মানুষে বকাবকি করতো যে ও টো টো চোখ লাল হয়ে গেছে তখন উঠতাম আমরা যে পরিমাণ মজা করতো ছোটবেলায় বাচ্চাটা মানে ছেলেমেয়ে জীবন করে পড়া আমার ছেলেমেয়ে গ্রামে ওরকম পরিবেশ নেই গ্রামে নেই কিন্তু যেটুকু পাইছি ওটা তোমার ছেলেবেলার যে আসল আনন্দরা আর বোরের দিনে এই বোরের সিদ্ধ কতবার যে খাইতাম তা ঠিক নেই তাও কিছু আছে মানে আমাদের গ্রামে এখন তো লেখাপড়া অনেক প্রায়োরিটি দেয় না
ভালো রেজাল্টের জন্য মানুষ পাগল হয়ে থাকে, আর কিছু চিন্তা করে না। সবাই ভালো রেজাল্ট করে কিন্তু লাভ হয় ভালো যায় কি সবাই যায় বাড়ি মানে বাড়ির সবাই ভালো রেজাল্ট করে। আমরা স্কুলে যেতাম, আর আমি স্কুলে যেতাম কেন জানো, স্কুল থাকতো আটটার সময় যেতাম, হলো করে সাতটা ছয়টার সময় যেতাম। পুরো গ্রামের যতগুলো ভরে গাছ থাকতো সবগুলো রাউন্ড দিতাম, ব্যাগ ভর্তি করে ভরে ঘুরে আনতাম, বুঝছো? আর হালে বুয়ে ব্যাগ খাইতাম, স্কুলে ক্লাস করতাম বুয়ে ব্যাগ খাইতাম, আর স্যাররা দেখতো আর খেলে বকতো। আবার দেখলি টিচার একটা ইয়া সাল আমাকে, মানে গ্রামের টিচার স্যার, মহিলা টিচার, জল নেই শেষ খেয়াল আইসি তো নি না, তাই কত কী তুই তো শহরে সত্যি ভরে ঘুর পানি কিনে, আমি বুঝছি হ্যাঁ বকতো খাতে আমার, মানে বেশি ভরে ঘুরার নেই মানুষ এত সকালবেলা স্কুলে যায়। বাই বাই।